বাবা হতে চলেছেন সালমান খান, শিরোনাম শুনেই হয়তো আপনি চমকে গেছেন। না, চমকে যাওয়ার মতো কিছুই নেই, সালমান খান সত্যি বাবা হতে চলেছেন। তবে তিনি বাস্তব জীবনে বাবা হতে যাচ্ছেন না, তিনি সিনেমার পর্দায় বাবা হতে যাচ্ছেন। জানা যায় কিছুদিনের মধ্যেই বলিউডের অন্যতম সুদর্শন এবং জনপ্রিয় নায়ক নতুন একটি সিনেমায় অভিনয় করবেন। সেই ছবিতে সালমান খান একজন বাবার চরিত্রে অভিনয় করবেন। ছবিতে 13 বছরের মেয়ের বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সালমান খানকে। বলিউডের একটি সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে বাবার ভূমিকায় অভিনয় করতে প্রস্তুত সালমান খান। এই প্রসঙ্গে তিনি বলেন, যখন আমার 23 বছর বয়স তখন জব পেয়ার কিসে হোতা হ্যায় ছবিতে বাবার ভূমিকায় অভিনয় করেছিলাম এবং স্বতঃস্ফূর্ত ভাবে সেই চরিত্রে অভিনয় করেছিলাম। পরবর্তী ছবিতে আমাকে 13 বছরের একটি মেয়ের বাবার ভূমিকায় অভিনয় করতে হবে। শুধু তাই নয়, এটি নাচ ভিত্তিক একটি ছবি, আমাকে প্রশিক্ষণ প্রাপ্ত ডান্সার হতে হবে। সালমান আরো বলেন, এই ছবিতে অভিনয়ের জন্য আমাকে 18 কেজি ওজন কমাতে হবে, আর এটা খুবই বেদনাদায়ক, আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডি ওয়েবসে।